আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন, তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন, স্ত্রীর কাছে বসা থাকেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকে।